কাতারে ইনজুরির চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মঙ্গলবার সকাল 8টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। এর আগে গত 5 আগস্ট পিঠের ইনজুরির চিকিৎসা করাতে কাতার গিয়েছিলেন সাইফউদ্দিন সহ দুই তরুণ ক্রিকেটার অভিষেক দাস ও আশিকুজ্জামান। জানা গেছে কাতারে নিয়ে চিকিৎসার পর সাইফউদ্দিনের সবসময়ের সঙ্গী পিঠের ব্যথা এখন আর নেই। তার মেরুদণ্ডের L4 অংশে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। এর জন্য অবশ্য 4 সপ্তাহের বিশেষ কিছু ব্যায়ামও করতে বলা হয়েছে এই অলরাউন্ডারকে। এরপর 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তিনি ক্রিকেটীয় কাজে ফিরতে পারবেন। কাতারের এসপিটার নামের স্পোর্টস মেডিসিন হাসপাতালের বেশ সুখ্যাতি আছে। সেখানে নিয়মিত চিকিৎসা করার নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পের মতো একাধিক ফুটবল তারকা। সাইফউদ্দিন, অভিষেক, আশিকুজ্জামানদের চোট সারাতে সেই এসপিটার হাসপাতালে পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সেখানে চিকিৎসা শেষে সোমবার বাড়ির পথ ধরেন তিন ক্রিকেটার। মঙ্গলবার তারা ঢাকায় পৌঁছান। অভিষেকের পিঠের চোট 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাওয়া। ভারতের বিপক্ষে ফাইনালের পর মাঠের বাইরে থেকে যান অলরাউন্ডার। কাতারে অভিষেকের মেরুদণ্ডে L2, L3 ও L4 এ বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তিনি ভালো অনুভব করছেন। সাইফউদ্দিনের মতো তাকেও 4 সপ্তাহের বিশেষ ব্যায়াম দেওয়া হয়েছে। আশিকের চোটের ধরন ভিন্ন, কুচকিতে ব্যথা তার, তবে অসামঞ্জস্য সমস্যাও অনেকটা সেরে গেছে। এই তরুণের ফাস্ট বোলারে বাইরের দিকের কুচকি ডান দিকের তুলনায় বেশি শক্তিশালী, যে কারণে ব্যথার সঙ্গে লড়াই করতে হচ্ছিল তাকে। অ্যাসপিটারের 3টি সেশনের পর এখন ভালো অনুভব করছেন তিনিও। এদিকে গেল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন সাইফউদ্দিন। এই আসরে 12 ম্যাচে তিনি শিকার করেছেন 19 উইকেট, তবে এরপর আবারও আক্রান্ত হন তার পিঠের পুরনো চোটে। এতে করে তাকে আর মাঠে দলের সঙ্গে দেখা যায়নি। অন্যদিকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অভিষেক দাস অবশ্য খেলাই নেই ততটা। সেবার ফাইনালে খেলার পর DPL-এ এক ম্যাচ খেলেন, এরপর প্রথম বিভাগে খেলেছেন গত বছর, তবে পিঠের চোটের কারণে সেটিও শুধু ব্যাটার হিসেবে খেলেছেন। আর চোটের কারণে 3 বছর ধরে খেলার অনেকটা বাইরে আছেন অভিষেক। আর আশিকুর সর্বশেষ BPL-এ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেন। এই 3 পেসার ইঞ্জুরি কাটিয়ে আবার খেলায় ফিরলে বাংলাদেশ দলের পাইপলাইন আরও বেশি শক্তিশালী হবে। হুসাইন আরমান, BT ক্রিকেট টাইম।